হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক্স টাইম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব জ্যাক নাইফ রিস্যাম্পলিং সম্পর্কে কিভাবে জ্যাক নাইফ রিস্যাম্পলিং ইউজ করে কোনো প্যারামিটার এস্টিমেট করতে হয় এর স্ট্যান্ডার্ড কম্পিউট করতে হয় কনফিডেন্স ইন্টারভেল কম্পিউট করতে হয় এবং বায়াস কম্পিউট করতে হয় এর আগে আমরা বুটিস্ট্র্যাপ রিস্যাম্পলিং সম্পর্কে শিখেছি আজকে আমরা জ্যাক নাইফ রিস্যাম্পলিং সম্পর্কে শিখব আজকের লেকচারের জন্য আমি এফরন এবং টিপসিরানির অ্যান ইন্ট্রোডাকশন টু বুটিস্ট্র্যাপ বইটি ফলো করব বুটিস্ট্র্যাপিংয়ের সাথে জ্যাক নাইফের সিমিলারিটি আছে এবং বুটিস্ট্র্যাপ ম্যাথড ডেভেলপের আগে জ্যাক নাইফ মেথডটি ডেভেলপড হয় এটা মূলত বায়াস এবং স্ট্যান্ডার্ড ইরোর কম্পিউটার জন্য ডেভেলপ করা হয়েছিল এটা ভ্যারাইটিস কাইন্ড অফ প্রবলেমস সলভ করার জন্য রাফ অ্যান্ড রেডি টুল হিসাবে খুব সমাদৃত মরিস প্রথমে এই টেকনিকটা ডেভেলপ করেন নাইনটিন ফর্টি এবং পরে আপডেট করেন নাইনটিন ফিফটি সিক্সে জন তাকি এই মেথডটাকে আরও এক্সপান্ড করেন নাইনটিন এবং এর নাম দেন জ্যাক নাইফ আমরা প্রথমেই জ্যাক নাইফ রিস্যাম্পলিং এর টেকনিকটা দেখে নেই আমরা ধরে নেই আমাদের কাছে টেন সাইজের একটা ডেটা সেট আছে অর্থাৎ আমাদের ডেটা সেটে দশটা অবজারভেশন আছে আমরা এখান থেকে স্যাম্পল ড্র করব একটা একটা অবজারভেশন করে বাদ সুতরাং প্রথম যে স্যাম্পলটা ড্র করব সেই স্যাম্পলটা হবে মূল স্যাম্পল থেকে ফার্স্ট ডেটাটা বাদ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সব কয়টা ডেটাই নেওয়া হয়েছে আমাদের ফার্স্ট স্যাম্পল শুধুমাত্র প্রথম ডেটাটা নেওয়া হয় নাই দ্বিতীয় স্যাম্পলটা ড্র করা হবে যেখানে দ্বিতীয় অবজারভেশনটা থাকবে না খেয়াল করুন এবার প্রথম অবজারভেশনটা ঠিকই এসেছে কিন্তু দ্বিতীয়টা আসে নাই অর্থাৎ দ্বিতীয়টা বাদে বাকি নয়টা অবজারভেশনই আমাদের স্যাম্পলে এসেছে এইভাবে তৃতীয় তৃতীয় অবজারভেশনটা বাদ যাবে চতুর্থ চতুর্থ অবজারভেশনটা বাদ যাবে এইভাবে আমরা ম্যাক্সিমাম দশটা স্যাম্পল ড্র করতে পারব সুতরাং লাস্ট স্যাম্পলে দেখা যাবে টেনতম অবজারভেশনটা বাদ দিয়ে বাকি প্রথম নয়টা অবজারভেশন ড্র করে এই স্যাম্পলটা ড্র করা হবে এইভাবে আমরা জ্যাকনাইফ রিস্যাম্পলিংগুলি কন্ডাক্ট করব তাহলে জ্যাকনাইফ মেথডের স্টেপসগুলি হচ্ছে আমাদের কাছে যদি একটা স্যাম্পল ডেটা এক্স থাকে তাহলে ফার্স্ট স্টেপে জ্যাকনাইফ স্যাম্পল এক্স মাইনাস জে কনস্ট্রাক্ট করতে হবে যেখানে জেথ অবজারভেশনটা বাদ যাবে দ্বিতীয় স্টেপে এই প্রত্যেকটা থেকে থেটা মাইনাস যে হ্যাড এস্টিমেট করতে হবে অর্থাৎ আমাদের যে প্যারামিটার থাকবে বা আমাদের যে প্যারামিটার অফ ইন্টারেস্ট থাকবে সেই প্যারামিটারটা এস্টিমেট করতে হবে এই প্রত্যেকটা জ্যাকনাইফ রিসাম্পল থেকে এর পরের স্টেপে জ্যাকনাইফ রিসাম্পলগুলি থেকে যে প্যারামিটারগুলি এস্টিমেট করলাম তার অ্যাভারেজ নিয়ে আমরা জ্যাকনাইফ এস্টিমেট পাবো এই এন সংখ্যক যাক না স্যাম্পল থেকে যে প্যারামিটারগুলি এস্টিমেট করেছিলাম সেইগুলি ইউজ করেই ডেভিয়েশন কম্পিউট করে স্ট্যান্ডার্ড ইরোর কম্পিউট করব এবার আমাদের প্রয়োজনীয় অন্যান্য রিকোয়ারমেন্টস যেরকম কনফিডেন্স ইন্টারভেল বা বায়াস কম্পিউট করে নিতে পারি সুতরাং আসুন পুরো মেথডটা আরেকবার রিভিউ করে নে। আমাদের কাছে যদি একটা ডেটা সেট এক্স থাকে আমরা ধরে নিচ্ছি এই ডেটা সেটে দশটা অবজারভেশন আছে তাহলে প্রথম স্যাম্পলে আমরা ফার্স্ট অবজারভেশনটা বাদ দিয়ে ড্র করব সেকেন্ড স্যাম্পলটা সেকেন্ড অবজারভেশনটা বাদ দিয়ে ড্র করব এইভাবে আমরা ম্যাক্সিমাম দশটা স্যাম্পল ড্র করতে পারব যেখানে প্রত্যেকটাতে একটা করে অবজারভেশন বাদ দিয়ে ড্র করব এই রিস্যাম্পলগুলি থেকে আমাদের প্যারামিটার অফ ইন্টারেস্ট যেটা সেটা কম্পিউট করব এই রিস্যাম্পলগুলি থেকে যে এস্টিমেটগুলি পেলাম এই এস্টিমেটগুলি ইউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলি গুলি কম্পিউট করব যেরকম এগুলি অ্যাভারেজ করলে আমরা পাবো জ্যাকনাইভ এস্টিমেট এগুলি ব্যবহার করে আমরা কম্পিউট করতে পারব নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল কম্পিউট করতে পারবো এবং বায়াসও কম্পিউট করতে পারব জ্যাকনাইভ এস্টিমেট অফ বায়াস ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান টাইমস জ্যাকনাইভ এস্টিমেট অফ থেটা মাইনাস আমরা যে মূল ডেটা সেট আছে সেখান থেকে যে এস্টিমেটেড ভ্যালু অফ থেটা পাবো সেটা জ্যাকনাইফ এস্টিমেট অফ স্ট্যান্ডার্ড ইরোর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন সাম অফ থেটা মাইনাস জে হ্যাট মাইনাস জ্যাকনাইফ এস্টিমেট অফ থেটা হোল স্কোয়ার জ্যাকনাইফ এস্টিমেটরটাকে আরও ইমপ্রুভ করে ডিফাইন করা হয়েছে যেটাকে আমরা থেটা জে টাইল দ্বারা ডিনোট করছি হুইস ইজ ইকাল টু এন থেটা হ্যাড মাইনাস এন মাইনাস ওয়ান টাইমস থেটা মাইনাস জে হ্যাড এখানে আগেই বলেছি থেটা হ্যাডটা হচ্ছে আমাদের মূল ডেটা ফাইল থেকে কম্পিউট করা এবং থেটা মাইনাস জে হ্যাড হচ্ছে প্রত্যেকটা জ্যাকনাইফ রিসাম্পল থেকে যে প্যারামিটার এস্টিমেট করা সেগুলি সুতরাং এই ক্ষেত্রে আমাদের জ্যাকনাইফ এস্টিমেট অব দ্য স্ট্যান্ডার্ড ইডর

আমরা ইফিশিয়েন্ট এস্টিমেটর নাও পেতে পারি আসুন তাহলে দেখে নেই কোন কোন ক্ষেত্রে আমাদের জ্যাকনাইফ অ্যাপ্লাই করাটা ঠিক হবে না যখন আমাদের এস্টিমেটরটা স্মুথ না অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের ডেন্সিটিটা স্মুথ না সেক্ষেত্রে জ্যাকনাইফ ম্যাথড অ্যাপ্লাই করলে ইফিসিয়েন্ট এস্টিমেটর পাওয়া যাবে না এছাড়াও জ্যাকনাইফিং ইজ সেনসিটিভ টু আউটলার্স কন্টামিনেটেড আর স্কিউড ডিস্ট্রিবিউশন সুতরাং ডেটায় যদি আউটলায়ার থাকে যদি ডিস্ট্রিবিউশনটা খুব বেশি স্কিউড হয় বা কন্টামিনেটেড হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জ্যাক নাইফ মেথড অ্যাপ্লাই করা ঠিক হবে না আমরা একটা এক্সাম্পল দেখে নিই কনসিডার দ্য টোয়েন্টি ফাইভ অবজারভেশন আমরা অফ জ্যাক নাইফ এস্টিমেট এবং এর স্ট্যান্ডার্ড নাইনটি ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল এবং বায়াসের জ্যাকনাইফ এস্টিমেট কম্পিউট করব আমরা আর কোডগুলি একটু দেখে নেই প্রথমেই আমরা ডেটা ভেক্টরটা তৈরি করে ফেলি এক্স নামে ডেটা ভেক্টরটা তৈরি করছি এবার জ্যাকনাইফিং এর জন্য আমরা একটা লুপ তৈরি করি যেখানে জ্যাকনাইফ রিস্যাম্পলগুলি ড্র করা হবে এবং প্রত্যেকটা জ্যাকনাইফ রিস্যাম্পল থেকে অফ ভেরিয়েশনগুলি কম্পিউট করা হবে সুতরাং আমাদের যেহেতু এখানে টোয়েন্টি ফাইভটা অবজারভেশন আছে আমরা ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ টাইমস জ্যাকনাইফ নাইফ রিস্যাম্পল পাবো একই সঙ্গে এই টোয়েন্টি ফাইভটা জ্যাকনাইফ রিস্যাম্পল থেকে টোয়েন্টি ফাইভটা কফিসেন্ট অফ ভেরিয়েশন কম্পিউট করতে পারবো সুতরাং কফিসেন্ট অফ ভেরিয়েশনের পঁচিশ পর্যন্ত আরে তৈরি করে নিচ্ছি এবার আমি লুপটা তৈরি করছি এই লুপটা পঁচিশ বার রিপিট করবে এই লুপের ভিতরে আমি ওয়াই নামে জ্যাকনাইফ নাইফ রিস্যাম্পল তৈরি করছি যেখানে এক্স থেকে একটা করে অবজারভেশন বাদ দিবে এবার এই ওয়াইগুলি থেকে মিন কম্পিউট করছি ভেরিয়েন্স তৈরি করছি কোভেরিয়েন্স তৈরি করছি লুপটা কমপ্লিট করছি সুতরাং আমাদের জ্যাকনাইফ এস্টিমেট অফ কফি অফ ভেরিয়েশন হবে ওই লুপের ভিতরে যে কফি অফ ভেরিয়েশনগুলি পেলাম তাদের অ্যাভারেজ সুতরাং আমি এটা জেসিভি নামে তৈরি করছি একই সঙ্গে আমি ভেরিয়েন্স কম্পিউট করে নিচ্ছি এই ভেরিয়েন্সের স্কোয়ার রুট আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডোর হিসাবে ইউজ করব সুতরাং 95% ফাইভ পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল আমরা পাব লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু জেসি ভি মাইনাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স টাইমস স্কোয়ার রুট অফ জে ভি এবং আপার লিমিট পাবো জেসি ভি প্লাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স টাইমস স্কোয়ার রুট অফ জে ভি এবার বায়স কম্পিউটের জন্য আমাদের যে মূল ডেটা ভেক্টর এক্স আছে সেখান থেকে কফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম্পিউট করছি সি ভিপি সুতরাং জ্যাকনাইফ এস্টিমেট অফ বায়স ইকুয়াল টু হবে এন মাইনাস ওয়ান টাইমস জে সি ভি আজকে এ পর্যন্তই যাওয়ার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন এটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন অন্যদের সাথে আবারও ধন্যবাদ সবাইকে